বর্তমানে দেশে বিদেশে বিভিন্ন শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক জায়েদ খান। পাশাপাশি চলছে তার সিনেমার শুটিং। তবে এত কিছুর মাঝেও নিজের নানান কাজ, মতামত কিংবা অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করতে বলেন না এই তারকা। আর মাত্র একদিন পরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীদের পাশাপাশি ভোটারদের মধ্যেও উদ্দীপনা কম নয়। এই তালিকায় রয়েছেন দেশের শোবিজ তারকারাও। সবারই প্রত্যাশা, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন তারা। পিছিয়ে নেই চিত্রনায়ক জায়েদও। জাতীয় নির্বাচন নিয়ে বেশ আগ্রহ রয়েছে জায়েদের। প্রতিবার জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাইতে দেখা যায় এই নায়ককে। এবারও ঢাকা 14 আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মইনুল হোসেন খান নিখিলের নৌকায় প্রচারণায় তাকে দেখা গেছে জায়েদকে। যদিও এই আসনের ভোটার নন তিনি। জায়েদ খান পিরোজপুরের সন্তান। প্রতি বছর পিরোজপুর এক আসনে ভোট দিতে এলাকায় যান বলে জানান এই অভিনেতা। সম্প্রতি গণমাধ্যমে জায়েদ বলেন, আমি পিরোজপুরের ভোটার, প্রতি বছর ভোট দিতে যাই, এবারও যাচ্ছি। ভোট দেওয়ার মধ্যে আনন্দ আছে। ভোট দিতে গেলে নিজের মধ্যে একটা অন্যরকম ফিল হয়, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, ভালো লাগে। প্রসঙ্গত, বর্তমানে পর্দায় অভিনয়ের চেয়ে বিভিন্ন স্থানে ডিগবাজি দিতেই বেশি দেখা যায় জায়েদকে। তার কোনো সিনেমা নিয়ে আলোচনায় না থাকলেও ডিগবাজিতেই ঠিকই নেটিজেনদের মাঝে নিজেকে জিয়ে রাখেন এই তারকা। এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বেশ আলোচনায় ছিলেন জায়েদ। শুধু তাই নয়, চিত্রনায়িকা নিপুণের সঙ্গে রীতিমতো দ্বন্দ্বে জড়িয়েছিলেন তিনি।